আসসালামু আলাইকুম ভাই বোন, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনার লগে আমি একটা রেসিপি শেয়ার করব, রোস্ট রেসিপি। যেটা আমি কোয়েল পাখি রোস্ট করছি, ও রোস্টের রেসিপিটা আমি আজ আপনার লগে শেয়ার করব। আমি কোয়েল পাখি আনছি দেখুকা, ফ্রোজেন আনিয়া স্কিন ছাড়াইয়া সুন্দর করে দইয়া লাইছি। দেশে তো ফ্রেশ মিলে বাটিখানো, তো আর আমরা ফ্রেশ পাইতাম না, আমি ফ্রোজেনটা দিয়েও রোস্ট করব। যেহেতু আমি রোস্টটা ড্রাই বানাইমু, এর লাগে আমি বড় বড় তিনটা পেঁয়াজ কাটি আনিছি। তোরা হেভি গ্রেভি বার লাগি কয়েকটা রসুন লইছি, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, পাঁচফোড়ন, তেজপাতা, লং, ডালচিনি, বড় বড় দুইটা টমেটো কিউব করে আনিছি কাটিয়া, আর একটা পেপারে কিউব করে কাটিয়া লইছি। ফ্রেশ ধনে পাতা ছোটো ছোটো করে কাটিয়া লইছি, ধনিয়া পাতা, মাস্টার্ড অয়েল, আর আমি লইছি মিক্স পিকল। পিকলটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবা, না চাইলে না। আমি যেহেতু রোস্ট করতাম, তো আমার পাখি যেগুলা দইয়া লইছি গুলারে ফ্রাই করা লাগব। আর ফ্রাই করবার লাগে আমি প্রথমে একটু মশলা দিয়া চূড়া হলুদের গুঁড়া দিছি এক চামচ, ওয়ান অ্যান্ড হাফ স্পুন দেড় চামচ আমি আদা রসুন পেস্ট, আন্দাজ মতো লবণ, আর মাস্টার্ড অয়েল দিয়ে আমি মাখাইয়া আর রাখি দিমু ম্যারিনেট হইবার লাগে। ওভারনাইট আমি ম্যারিনেট হওয়ার লাগে রাখবো। খুব বেশি মশলা দিতাম না, কারণ ডিপ ফ্রাই করতাম, ডিপ ফ্রাইও বেশি মশলা হইলে আবার তেল নষ্ট হয়ে যাব। আমি খুব কম মশলা দিছি, আপনারা দেখছেন চূড়া মশলা দিয়া বালা করে মাখাইয়া আর আমি ম্যারিনেট হইবার লাগে কোল্ড রাখি দিমু এক রাইট। একটু অপশন আর আপনারা চাইলে রাখতে পারবা, না চাইলে না। ওরকম করিয়া ওভার নাইট আমি ফ্রিজে রাখি দিছিলাম কোল্ডের মধ্যে। আর নেক্সট স্টেজের সময় আমি পার করিয়া ক্লিং ফয়েল মুভ করছি। খুব নাইস একটা স্মেল বাড়াইছে, কারণ ফ্রেশ আদা রসুনের পেস্ট আসলো আর মাস্টার্ড অয়েল আসলো। দেখো খুব সুন্দর দেখতেও লাগে, আর খুব ভালো একটা স্মেল লাগছে। এখন আমি ডিপ ফ্রাই করিলাম। ডিপ ফ্রাইয়ের লাগে আমি যে ডেগো আমি রোস্ট বানাইমো ও ডেগটা আমি ইউজ করছি, আর খুব বেশি আমি তেল দিছি না, কারণ আমি ও তেল দিয়ে আবার রোস্টের মশলাটা বানাইলামো। তো ফ্রাই করি আলে তেল একটু নষ্ট হয়ে যায়, এই তেলটা আবার ইউজ করা যায় না। এর লাগে আমি হাফ দেখো ফাঁকিটা ডুবছে, আমি পুরা ডুবাইয়া করছি না, ওরকম করিয়া আমি ফ্রাই করছি। স্লো কুকারে আমি আস্তে আস্তে ফ্রাই করছি, এতে পাখিগুলা খুব সুন্দর ফ্রাই হয়েছে। ফ্রাই হওয়ার পরে খুব একটা নাইস কালার পাইছে। ফ্রাই করার পরে আমি নামাইছি দেখুকা ফ্রাই পাখিগুলা, দেখতে কত সুন্দর লাগে, সুন্দর হইয়া ফ্রাই হয়েছে, কুক হয়েছে স্লো কুকারে করায়, স্লো আগুনে খুব সুন্দর কালার বাড়াইছে। পাখিটা আমার ফ্রাই করা ফিনিশ। এখন আমি মশলা রেডির লাগি। ও যে হাঁড়িতে আমি ফ্রাই করছিলাম, ও তেলের মধ্যেও আমি ডালচিনি, তেজপাতা, পাঁচফোড়ন সব মশলা একসাথে দিলাইছি। পেঁয়াজ দিছি, আদা রসুন যে পেস্ট আসলো ও পেস্টগুলাও দিছি, সবগুলা একসাথে দিয়া আর একটু লবণ দিছি, আরও একটু আন্দাজ করিয়া লবণ দিয়ে আর আমি গুঁড়িয়ে রাখি দিছি। আস্তে আস্তে পেঁয়াজটা গলবার লাগে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ গলছে না আমি দুই তিন মিনিট পরে পরে চেক করছি, প্রয়োজনে আমি তোরা পানিও দিছি, দিয়া আমি পেঁয়াজটা গলাইছি। যখন আমি দেখছি হাফ পেঁয়াজগুলা গলিয়াইছে, তখন আমি মশলা দিছি। আমি মিক্স পাউডার, সরপর যে মিক্স পাউডার আছে, মিক্স কারি পাউডার একটা ইউজ করছি। দুই জাতি সপ মিক্স কারি পাউডার মিলে, আপনারা যারা সপ মিক্স কারি পাউডার কিনেন তারা জানবা। আমি মিঠর লাগে যে একটা গরম মশলা সহ আছে একটা ইউজ করি। নর্মালি আমি জিরা ধনিয়া এক্সট্রা কোনো কিছু ইউজ করি না। মিক্স পাউডার দিছি আমি তিন চামচ দিয়ে, আস্তে আস্তে আমি এখন গ্রেভিটা বানাইলাম। দেখো হাফ
গলছিল, পরে আমি দিছিলাম মশলা, ওখান মোটামুটি পুরাও গলিয়াইছে। এখন আমি ও যে একটা রসুন আমি স্কিন চুলাইয়া রাখছিলাম, ও রসুন গোলা, কাঁচা মরিচ, কিউব করা টমেটো, আর যে কিউব করিয়া আমি ক্যাপসিকাম রাখছিলাম, ও সবগুলা মশলা আমি একসাথে এড করিয়া আর থোড়া পানি দিয়া আমি আস্তে আস্তে গ্রেভিটা ঠিক করমু আর মশলাটা বানাইম। প্রথমে আমি অল্প অল্প পানি দিয়া 2-4 মিনিট কুক করছি, তারপরে আমি একটু বেশি পানি দিছি, দেখুক একটু বেশি পানি দেখরা। আমি একসাথে পানি দিলাইছি দিয়া একটা বয়েল উঠার পরে আমি এখন দেখাম, চেক করিয়া মশলাটা হয়েছে নি, প্রভাবভাবে ক্যাপসিকাম টমেটো কিংবা রসুনও গলছে না। এখন আমি ও যে ফ্রাই করিয়া ফাঁকি রাখছিলাম, ও ফাঁকি টিন দিলাইমু, ও কোয়েল ফাঁকি, কারণ প্রথমে আমি মশলাটা থোড়া একটু বেশি পানি দিয়া গ্রেভিটা থোড়া ফাতলা করে লিছি, আর এখন ও যে ফাঁকি দেওয়ার পরে আমি 6-7 মিনিট একটু মিডিয়াম হিটও রাখিয়া কুক করমু, এতে পানিটাও টানি যাব আর ও যে কোয়েল ফাঁকিটা একটা ও গলে যাব। যে সময় আমি দেখছি ফাঁকিটা মোটামুটি গলিয়া ইচ্ছে, তখন আমি ও দেখুকা ধনিয়া পাতা দিলাম, আমি যে ফ্রেশ ধনিয়া পাতা কাটিয়ে রাখছিলাম ওগুলা দিলাম, আর আমি মিক্স পিকল দিমু, 2 চামচ মিক্স পিকল আমি দিমু, একটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবা নাই চাইলে না, আমিও মিক্স পিকল দিয়া আর ফুল হিটে আরও 3-4 মিনিট আমি কুক করাম, কারণ ফুল হিট দিয়া করার কারণ হইলো ও যে তোরা একটু পানি দেখা, ও পানিটা ড্রাই হয়ে যেত, রোস্টটা খুবই ড্রাই হইতো, কারণ আমি ড্রাই রোস্টটা করব, কোনো পানি থাকতো না রোস্টর মাঝে। এখন আমি লিড দিয়া গুড়িয়া আরও 2 মিনিট পর কুক করিয়া লামাই লিমু, দেখুকা খুব সুন্দর একটা কালার হয়েছে, পাখিগুলাও বাংছে না, একটা একটা রয়েছে, আর রোস্টটা রেডি হয়ে গেছে খাইবার লাগে। আমি আশা করলাম আপনারা আমার এই ভিডিওটা ভালো পাইবা, আমি যে রেসিপিটা আপনারা লগে শেয়ার করছি, আর আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো পান প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার দিবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।